ish. 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 Ay, are mama, marishna, ore marishna. So guys, Mamun bhai sei diner ghotonati ashole ki ghotechilo, kara marlo ebong kenoi ba marlo, amra ekhon sei video ti dekhbo ebong upolobdhi korbo. I mean, ashole amra tar koshto ta share korbo. Ar ha, jara Mamun bhai ke marlo, tader biruddhe to obosshoi mamla korbo. মামলা করব তো মামলা করতে হবে না ইস কেন তো সেলিব্রিটি এসব মারামারি করে না এত করে যে বলি এসব মারামারি মধ্যে জড়াস না কে শুনে কার কথা তো চলুন মামুন ভাইকে কিভাবে মারলো কারা মারলো সেই দুঃখজনক ঘটনাটি আজকে আমরা দেখব এন্ড উপলব্ধি করব তো চলুন শুরু করা যাক আমরা আজকে ভিডিওটি দেখব এবং মামুনের কষ্ট আমরা নিজে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করব কি সেই কষ্ট আমার মনে খারাপ লাগছে মানে কেন তো সেলিব্রিটি এসব মারপিট করে না দেখেন কিভাবে মামুন ভাইয়ের বাড়ি কি মারটা এনে দিল রে শালা আরেক বদমাস বদমাসটা হচ্ছে যে ভিডিওটি করেছে সে ভিডিওটি করে আর বলে যে দেখেন দেখেন মামুন ভাই কিভাবে মারছে কেন তুই মামুন ভাইকে বাঁচাতে পারলি না হয় মানে আমি কতদিন যাবত মামুন ভাইকে ফলো করি তার ভিডিও আমি দেখি তার ভিডিও আমার ভালো লাগে সেই মামুন ভাইকে মারলো আর তুই বদমাস ফাজির হতো ছাড়া কথা ভিডিও করছিস আর বলিস যে দেখেন দেখেন মামুন ভাই কিভাবে মারছে দেখেন দেখেন কেন তুই বাঁচাবি না তুই বাঁচাতে পারলি না হয় দেখেন কিভাবে মামুন ভাইয়ের তো যাই হোক মামুন ভাই এই মাইটটা যে কারা দিয়েছিল এখনো শিওর না তবে আমি যেহেতু এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছি কথা দিব না তো অবশ্যই উদ্ঘাটন করার চেষ্টা করবো কারা মারলো আমার মামুন ভাইকে আবার কেউ কেউ বলছে যে এটা হচ্ছে অপুভাইয়ের ফ্যানেরা খেপে গিয়ে মামুনকে মারধর করে আবার অনেকে বলছে যে মামুন নাকি কোন এক মেয়েকে ইফটিজিং করেছিল যাত্রাবাড়িতে ওই মেয়ের বয়ফ্রেন্ড নাকি তাকে মেরেছে না এই কথা তো আমি একদম বিশ্বাসই করবো না আমার মামুন ভাই তো এরকম কাজ করা দূরের কথা সে তো মেয়ে দেখলে মাথা নিচু করে চলাফেরা করে এই কথা আমি কখনো বিশ্বাসই করবো না 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 সে এরকম কাজ কখনো করতে পারে না আচ্ছা মামুন আমার কোন জন্মের ভাই আচ্ছা মামুন আমার কোন জন্মের ভাই হু ইজ মামুন আচ্ছা আমি কি একবেলা না খেতে গেলে মামুন আমার পেটে খাবার দিয়ে যায় ভালো করে শুন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে এত ভক্ত তার কিছু বুঝি না তার ভিডিও ভালো লাগে দেখেন এটাই বাস্তবতা ঠিক আছে কিন্তু তার জন্য যে একদম আবার অনেকে বলতেছে যে তাকে মারা হয়েছে জন্য তার নাকি 10 মিলিয়ন ফলোয়ার্সকে মারা হয়েছে এটা কোন ধরনের কথা ভাই একবেলা না খেয়ে থাকলে সে তো খাবার পেটে দিয়ে যায় না আমাদের তার ভিডিও দেখেন ভালো কথা ভালো লাগে তাই দেখি এতটুকু জাস্ট আর কিছু না তো যাই হোক এরপর কী করে সেটা নিয়েও আমি কথা বলবো সামনে আর কী ঘটে সেগুলো আমরা দেখবো সো সবাই ভালো থাকবেন বাই